तो हेलो गाइज वेलकम बैक विथ अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो गाइज अनेक दिन पर टिप्स एंड ट्रिक्स बोलते पारो, फन टिप्स एंड ट्रिक्स बोलते पारो, जेटा आमादेर न्यू फुटबल कार्निवल मोड एसेछे तार उपर गाइज एई कटा जेने रखा दरकार। तो एटा जदि तोमादेर रेसपन्स भालो थाके पार्ट टू अवश्योई आसबे, तो मेकश्योर भिडियोटा अवश्योई पुरोटा देखबे, कोनटा तोमादेर बेस्ट लेगेछे। आमार पार्सोनल फेवरेट गाइज नम्बर फोर टिप्स एंड ट्रिक्सटा देखबे माथा नष्ट गाइज। तो गाइज चलो आर बेशी नष्ट ना करे भिडियोटा स्टार्ट करा जाक। तो गाइज वीडियो स्टार्टिंग बोली दी, तुम्हार का दो एबिलिटी थकते हैं, एक हलो गाइज तो मेसी गोल्डन शूज और फुटबल हो बैक पैक। तो फुटबल क्या है, जो बड़ो ब्रिजर गोड़ा फुटबल है जे रखी होने देखते एकदम जे बराबर हमें जादम रेलिंग बराबर जाए गए अटोमेटिक स्प्रिंट कर देखें फुटबल अटोमेटिक ब्रिजे उठच। तो ब्रिजे वो सबके सहज उपाय तुम्हें किचु ना, लास्टे गए बुस्ट मारार अपशन थे तुम्हारा जो फुटबले बुस्ट मारा अपशने क्लिक कर ले गाइज बुम तुम्हें चले आस ब्रिजर ओपरे। जो ब्रिज तुम नोवर ब्रिज मिलिटारी बेसर ब्रिज दो करते ब्रिजर ओपर उठते तुम्हारा तो जो कि एकदम कैम्प दीते सरप्राइज अटैक करते एकदम टपे चले तुम्हें इजिली एखान जाम्पो करते फुटबल हो जाम्प कर ले डैमेजो तुम्हार देना। तो हमारे तो खूब वन अफ द बेस्ट लेगे। तो तुम्हारे फर्स्ट ट्रिक्ट कैम लेगे नीचे अवश्य अवश्य कमेंट सेक्शने जाना। और नम्बर फोर देखार जो मिस करो एकदम नम्बर फोर टिप्स एंड ट्रिक्सटार जो वेट करो लास्ट अब्दि देखो किचु ना कि अवश्य भलो जानते पे जाए। तो नेक्स्ट गाइज चले जाए सेकेंड टिप्स एंड ट्रिक्स न्यू फुटबल कार्निवल सेकेंड टिप्से সেটা হলো গাইস মেন বিল্ডিং এর টপে উঠেছি দেখতে পাচ্ছি। মেন বিল্ডিং এর টপে তুমি তো ওই ফুটবল হয়ে যে কোনো জায়গায় উঠতে পারো। আর তোমার কাছে মেসির গোল্ডেন শুজ যে মানে যেটা তুমি স্পিড রান দিয়ে দৌড়াও সেটা যদি থাকে তুমি যে কোনো হাই বিল্ডিং থেকে জাম্প করো না কেন, দেখা যাক এখান থেকে যদি আমি নিচে জাম্প করি আমার ফল ড্যামেজ দেওয়ার কথা, মানে প্র্যাকটিক্যালি ফল ড্যামেজ হওয়ার কথা। বাট এখানে গাইস দেখো আমি স্প্রিন্ট করে মানে এই পাওয়ারটা ইউজ করে যখন জাম্প করলাম তুমি যত উঁচু থেকে জাম্প করো তুমি ওপরে টাওয়ার থেকেও যদি জাম্প করো তোমার কোনো প্রকার ফল ড্যামেজ দেবে না। তো এই গোল্ডেন শু পাওয়ারটা ইউজ করে কিন্তু তোমাকে জাম্প করতে হবে, তবেই গাইস এই ট্রিকটা কাজ করবে। তো এটা একটা নো ফল ড্যামেজ ট্রিক্স যেটা তুমি যে কোনো সময় যে কোনো হাই জায়গা থেকে ইউজ করতে পারো। তো চলে নাম্বার থ্রিতে। তো নাম্বার থ্রি এরকম ফুটবল প্লেগ্রাউন্ড টাইপের পিরাঙ্গেল ম্যাপে অনেক অনেক জায়গায় আছে, সেটা হলো গাটকাতে আমি নেমেছি। তো গাটকাতেও আছে আদার্স অনেক জায়গাতেও আছে, যেখানে গাইস একটা খুব ওপি দেখো ছাদে অনেক সময় অনেকে ক্যাম্প করা ডিরেক্টলি নামে, তুমি যদি নিচতলায় থেকে থাকো বা সেকেন্ড ফ্লোরে এনিমি থেকে থাকে তুমি নিচতলায় হয়তো আছো বাইরে বেরোতে পারছো না, সেই সময় তুমি ওপরতলাতে কীভাবে মানে ডিরেক্টলি মলি করে দিতে পারবে সেরকম একটা ট্রিপ দেখাচ্ছি যেটা ইউজ করে খুবই ওপি। এই বারান্দাটা যেটা দেখতে পাচ্ছি যেখান থেকে আমি নিচে নামলাম এই নিচে আসবে, একদম নিচে আছো তুমি হয়তো কোনো প্রকারভাবে বাইরে বেরোতে পারবে না, সিঁড়ি দিয়ে উঠলেই তোমাকে শর্ট দিচ্ছে বা তুমি ওখানে কোনোভাবে কিছু করতে পারছো না, তার জন্য তুমি মলি নেবে, মলি ইউজ করবে, দেখবে খুবই ওপি ট্রিক্স। এই যে টিউব লাইটগুলো দেখতে পাচ্ছ এই টিউব লাইটের ওখানে মার্কিং সেট করবে, যখন যে যে ট্র্যাজেক্টরিটাতে যখন গোল হয়ে আছে গাইস ওপর দিকে উঠে আছে ভালোভাবে আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি, দেখো ওপরে মলি হয়েছে নিচে হয়নি। তো ট্র্যাজেক্টরিটা যখন একদম সিলিংয়ের ওপরে হাফ সার্কেল হয়ে যাবে তখনই গাইস তুমি মলিটা ড্রপ করবে, এখানে মিস হয়ে যায় কোনো ক্ষেত্রে মিস হতেই পারে। তো এখানে গাইস দেখো মলি কিন্তু নিচে হয়নি, মলি দেখো দুটো মলি ওপরে হয়েছে। তো তার জন্য তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে রেড ট্র্যাজেক্টরিটা যেটা আমি দেখাচ্ছি আমি ক্লোজে দেখাচ্ছি ভালোভাবে বুঝতে হবে, এখানে আরেকটা মলি আমি তুলে নিলাম। তো এটা খুব এফেক্টিভ গাইস এই বিল্ডিংয়ে পুশ করার জন্য, দেখো গোল আছে এখন ফুল, যখন ওপরে সিলিংয়ে থাকবে দেখো হাফ সার্কেল হয়ে যাচ্ছে, যখন হাফ হবে তখনই গাইস তোমাকে থ্রো করতে হবে, দেন গাইস ওপরে সিলিংয়ে বা ওপরে সেকেন্ড ফ্লোরে গাইস পুরোটাই মলি হয়ে যাবে, যদি কেউ ওখানে ক্যাম্প করে থাকে ইজিলি ওখানে গাইস বার্ন আউট হয়ে যাবে মানে জ্বলে ওখানে শেষ হয়ে যাবে, তো ইজিলি এখানে পুশ করতে পারবে। এটা একটা খুবই এফেক্টিভ টিপ, যখন এখানে পুশ করবে এটা ট্রাই করে দেখতে পারো। তো এবার গাইস আছে নাম্বার ফোর, যেটা গাইস ওয়ান অফ দ্য ফেভারিট আমার, যেটা জন্য তোমাকে ফুটবল হওয়ার ব্যাকপ্যাকটা অবশ্যই রাখতে হবে পাওয়ারটা। তো চলে যাবো মিউজিয়ামে, দেখতে পাচ্ছ শেল্টারের সামনে এই বড় মিউজিয়াম বা শপ থাকে এখানে, এখানটায় চলে আসবে, এখানে একটা প্লেন থাকে তার জানো ওপরে একটা প্লেন ঝোলানো থাকে যেটা ওঠা ইম্পসিবল, তোমাকে যা সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটায় আসতে হবে, এখানে তোমাকে নিজেকে কনভার্ট করতে হবে ফুটবলে। ফুটবলে কনভার্ট হয়ে যাওয়ার পরেই এই যে প্লেনের মাথার দিকটা করে তোমাকে দুবার জাম্প করতে হবে, একবার স্প্রিন্ট মেরে এক্সিট করে দিলে তুমি প্লেনের ওপরে বুম। আর এখানে গেছি তোমার ভালোভাবে শোনো, এখানে যদি এনিমিও ঢোকে তুমি যদি প্লেনের ওপরেও থাকো খুবই ভালো স্পট যেখানে এনিমি তোমাকে স্পট করতে পারবে না, তোমরা বাইরে দুটো ফুটস্টেপ শুনতে পাচ্ছ, আমি ভাবলাম এনিমি দুটো ভেতরে ঢুকে বাট ঢোকেনি। বাট গেছি আরেকটা জায়গায় প্লেনের পিছন দিকে মানে লেজের দিকে খানিকটা এসে যেখানটায় দড়িটা আছে সেকেন্ড দড়িটা, দড়িটার পাশে এসে তোমাকে আর একবার ফুটবল হতে হবে। হয়ে যাওয়ার পরে এর যে রুফটপ মিউজিয়ামের রুফটপ ওঠা ইম্পসিবল, তো এই ফুটবল ইউজ করে গাইস জাস্ট জাম্প করে দেন বুস্ট মারবে একবার এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ ওপরে রেলিংয়ের গ্যাপটা ইউজ করে জাম্প করে এক্সিট দিয়ে দেবে, ব্যাস ওপরে আসার পরেই গাইস বুম তুমি চলে এসছো মিউজিয়ামের ছাদে। আর সামনে যে দুটো এনিমি ছিল এই দুটো বট ছিল গাইস, তো সামনে গাইস দেখছো বট সিরিয়ালি মানে বট বট টিমমেট দুটোই টিমমেট আর কি,
তো দুটোকে এখানে নকডাউন করে ফিনিশ করে দিলাম। তো এটা তো ওয়ান অফ দ্য বেস্ট গাইস, এখানে উঠতে পারবে, এখনো পর্যন্ত ফুটবল ইউজ করে ছাড়া উঠতে পারছে না, বাট ফুটবলটা পাওয়ারটা ইউজ করে তুমি ইজিলি এর ওপর উঠতে পারে। এখানে লাস্ট জন হলে জানো কতটা এফেক্টিভ হবে, তুমি এখান থেকে সব এনিমিকে ওপেনে দেখতে পাবে আর কিল করতে পারবে। আর লাস্ট গাইস, এটা একটা ফান ট্রিক বলতে পারো, সেটা হলো গাইস এই ফুটবল ইউজ করে তুমি যে কোনো জলে যে কোনো জায়গায় ইজিলি থাকতে পারবে, মানে নিজেকে হাইড করে, হাইড তো হবে না বাট গাইস এখানে তোমার অক্সিজেন কমবে না বা তোমার ব্রিদিং হেলথ যেটা ওটা কমবে না। তুমি জাস্ট এখানে জাম্প করবে, দেখো বলটা অটোমেটিক জলে ভেসে উঠবে, ভেসে যাওয়ার পরে তুমি এখানে ইজিলি বসে থাকতে পারবে যদি জোন থাকে। আমার এখানে জোন নেই, বাট তুমি হয়তো এমন জায়গায় আছো সেখানে জোনে তোমাকে সার্ভাইভ করতে হবে, ওপরে এনিমি ফাইট করছে, তো তুমি ইজিলি ফুটবল হয়ে জলের ভিতরে বসে থাকতে পারবে। তো এই ছিল গাইস কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা তোমাদের আশা করি ফুটবল কার্নিভাল খেলার সময় কাজে লাগবে। যদি কাজে লাগাতে পারো একবার লাগিয়ে দেখতে পারো, মানে যে কটা দেখালাম তার মধ্যে কোনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই।